সম্প্রতি উদ্বোধন হলো 24তম কেবল টিভি শো 2023 কলকাতা, যা ভারত এবং সার্ক অঞ্চলের ডিজিটাল কেবল টেলিভিশন, ব্রডব্যান্ড এবং ওটিটিতে বৃহত্তম ট্রেড শোগুলির মধ্যে একটি। কলকাতার সায়েন্স সিটিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন কেবল টিভি ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন সিটিএমএ এর প্রদর্শনী চেয়ারম্যান শ্রী পবন জজোদিয়া, সচিব শ্রী কে কে বিনানি, সভাপতি শ্রী রাজেশ দোষী, সহসভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল। ভারত এবং সার্ক দেশ জুড়ে কেবল টেলিভিশন সেক্টরের প্রতিনিধিরা তিন দিন ব্যাপী B2B মেগা ইভেন্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জনসাধারণ ইভেন্টের স্থানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। সিটিএমএ প্রদর্শনী চেয়ারম্যান শ্রী প্রবণ জজোদিয়া বলেছেন, আমরা কোভিড মহামারীর কারণে গত 2 বছর কেবল টিভি শোটি ধরে রাখতে পারিনি, তাই বিস্তর এলাকা, অংশগ্রহণের পরিসর এবং সুযোগের পরিপ্রেক্ষিতে আমরা 2023 সালের শোটি আরও বড় এবং বৃহত্তর স্কেলে আয়োজন করেছি। আমরা বিক্রেতা এবং অপারেটরদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই বছর 28টি প্যাভিলিয়ন এবং 100টি প্রধান স্টল এবং অংশগ্রহণকারীদের অত্যাধুনিক প্রযুক্তিপূর্ণ পরিষেবাগুলি, বিস্তৃত প্রদর্শনী এবং কেবল টেলিভিশনের শিল্পের সাথে সম্পর্কিত সমাধানের জন্য প্রদর্শনীর স্থান বাড়িয়েছি। সিটিএমএ সচিব কে কে বিনানি বলেছেন, কেবল টিভি জনসাধারণের কাছে বিনোদনের পাশাপাশি শিক্ষা, নেটওয়ার্কিং, যোগাযোগ এবং পৌঁছানোর একটি মাধ্যম। এই কেবল টিভি শো 2023-এর 10টি স্পন্সর রয়েছে, সেগুলি হল অ্যালিয়েন্স ব্রডব্যান্ড, মেঘবালা ব্রডব্যান্ড, সাইরোটেক অ্যান্ড ইনো ইনস্ট্রুমেন্ট, ডিজিসোল, স্টার স্প্লিসিং মেশিনস, সপ্তক ডিজিটাল, এসপিআই টেকনোলজি এবং ইউবিকম। এছাড়াও ডিজিটাল পার্টনার হিসাবে রয়েছে ডিজিটাল গুগলি। বহু সেমিনার, কুইজ, B2B মিটিং শোয়ের পাশাপাশি সঞ্চালিত হয়। এছাড়াও কলকাতার বিশিষ্ট নাগরিক, VIP এবং বিনোদন জগতের সেলিব্রিটিরা শোটি পরিদর্শন করতে আসেন।